হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিবডি। আমার নাম শ্যামল। আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। আজকে 30 বছর ধরে যে জিনিসটা আমি বলতে চাইছি, আজকে আমি একটু সময় পেয়েছি বিকজ অফ লাস্ট 1 ইয়ার করোনার জন্য। অফিস যে নর্মাল ডে টু ডে বেসিস অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে সেগুলো করতে পারা যাচ্ছে না, কোভিডের কারণে অনেক লকডাউনের নিয়ম মেনে সমস্ত জিনিস করতে হচ্ছে। সো প্রফেশনাল লাইফের অনেক কিছু কাজকে ছেড়ে দিতে হয়েছে, কিছু এক্সারসাইজ করার দরকার। প্রবলি এই সময়টা আমি পেয়েছি কিছু কথা বলার জন্য। আমার নাম শ্যামল, আমার অরিজিনাল বাড়ি ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমার বাড়ি। আজকে আমি বোম্বেতে, মানে বেঙ্গলের বাইরে প্রায় 25 বছর আছি। আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন সবাই সবাই বেঙ্গলে থাকে। দে আর ডুইং ফ্যান্টাস্টিক। আমার ভিশন ডকুমেন্টের, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও আমি বলে নেই। আমি বেঙ্গল থেকেই এমএসসি ইন মাইক্রোবায়োলজি অ্যান্ড ফরেস্ট্রিতে আমি করেছি। তারপর বেঙ্গলের বাইরে চলে যাই, এমবিএ করা, আমার পিএইচডি করা সব বেঙ্গলের বাইরে থেকে। এটা নয় যে আমি বেঙ্গলের চাকরির জন্য চেষ্টা করিনি, অনেক চেষ্টা করেছি। বেঙ্গলের কলেজ অর ইউনিভার্সিটিতে লেকচারারের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্টের জন্য অনেক অ্যাপ্লাইও করেছি, কিন্তু সেগুলো হয়ে ওঠেনি। আমাকে ইন্টারভিউ টেবিলে 1-2 মিনিট যখন আমার সিভি দেওয়া হয়, 1-2 মিনিট জিজ্ঞেস করার পরে আর কিছু কোনো অ্যাকচুয়াল পজিশনের জন্য কখনো আমি কল পাইনি। আর আই এম নট সিলেক্টেড, ওকে, আই এম নট সিলেক্টেড, আই এম ওকে উইথ দ্যাট, দের ইজ নো প্রবলেম। বাট আই ওয়াজ টোল্ড দ্যাট বেঙ্গলে কলেজে বা ইউনিভার্সিটিতে চাকরি পেলে গেলে, টিচিংয়ের কোনো জব পেতে গেলে তোমার ট্যালেন্ট ক্যালিবারের থেকে আরও কিছু দরকার। সেই আরও কিছুটা আমি জানার চেষ্টা করি না। বিয়ন্ড দ্যাট আমি পোয়েট্রি লিখি, আই ডু লিটল পেন্টিং, সাম অ্যাক্টিভিটিস আই লাইক টু, আমি হিস্ট্রি অফ সায়েন্স, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, অল নোবেল লরিয়েটের ওয়ার্ক। আমি এখন অ্যানিমেল বিহেভিয়ার নিয়ে কাজ করছি, অ্যানিমেল ইমোশন নিয়ে কাজ করছি। আমার ছোটোবেলাকার একটা স্বপ্ন ছিল যে আমি, সবাই স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ক্ষেত্রে সুভাষচন্দ্র স্বপ্ন দেখেছে তার ভারতবর্ষ কেমন হবে। আমি আমার কবিতাতেও অনেক কিছু লিখেছি ভারতবর্ষ কেমন হওয়া উচিত। আমি ছোটোবেলা 14-15 বছর থেকে 20 বছরে প্রায় 140 খানা কবিতা লিখেছি। নাও আই এম ওপেনিং আপ দোজ চ্যাপ্টার্স, আই এম রিসাইটিং দোজ চ্যাপ্টার ফেসবুকে, ইউটিউবে আমি ওগুলোকে পাবলিশ করার চেষ্টা করেছি। এগুলো সব কিছু করতে পারছি যে এটা কোভিডের আশীর্বাদও বলতে পারো, যাই বলতে পারো, সময় পেয়েছি। কোনো কিছু করতে গেলে সময়ের দরকার আছে, সেই সময় দিয়েই এগুলো করতে হয়। চলে আসি আমার ভিশন ইন্ডিয়ার ডকুমেন্টসে। ভিশন ইন্ডিয়ার ডকুমেন্টস করার আমার থেকে আজ মেন্টালি আই ওয়াজ প্রিপেয়ার, লাস্ট 30 ইয়ার্স ধরে আমি প্রিপেয়ার করছিলাম যে ভিশন ইন্ডিয়া করব। আই এম নট ইন্টেলেকচুয়াল, সো কল্ড ইন্টেলেকচুয়াল, যে ইন্টেলেকচুয়ালের ডেফিনেশনে আমি ইন্টেলেকচুয়াল হিসাবে আসি না। আমি যেটুকু কথা বলছি আমার ক্যাপাসিটিতে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কথাগুলো বলছি। কারোর পছন্দ হলে এগুলোকে নিতে পারে, না পছন্দ হলে এগুলোকে ইগনোর করে যেতে পারে। আমার ভিশন ইন্ডিয়ার ডকুমেন্টের যে কয়েকটা প্রপোজাল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমি প্রপোজ করবো, ডিফারেন্ট ওয়েবসাইটে এগুলো পাবলিশ করবো। আমার 5 ঘন্টা 34 মিনিটের, ক্লোজ টু 6 আওয়ার্স আমার লেকচার আছে ভিশন ইন্ডিয়া নিয়ে। রিসেন্টলি আমার মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন কোভিডের জন্য, তো একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম। স্বাভাবিক যেগুলো হয় বাবা মা মারা গেলে, কারণ আমি বাড়ি যেতে চেয়েছিলাম, বাবা মা আমার সাথে থাকে না, বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু যেটা জানা গেল যে কোভিডের জন্য বডি দেবে না, কোভিডের নর্মসের হিসেবে বডি কাউকে হ্যান্ডওভার করে না, ওরা রিচুয়ালসগুলো করে নেয়। লিমিটেড 1-2 পার্সন ফ্রম ফ্যামিলি ইট ইজ অ্যাকসেপ্টেড। তো সেটা আসার আগে আমার কয়েকটা কথা বলার আছে। আমার ভিশন ইন্ডিয়ার ডকুমেন্টে
যে আইডিয়াগুলো আছে আমার 30 বছরের ভারতবর্ষের আর পৃথিবীর ইতিহাস পড়া, হিস্ট্রি অফ সায়েন্স পড়া, ডারউইনের থিওরি পড়া, আমার অ্যানিমেল বিহেভিয়ার ইমোশনস নিয়ে যে প্রজেক্টগুলো আমি করছি, যেখানে 7-8টে নোবেল লরিয়েটের কাজ নিয়ে আমি একটা সাস্টেনেবল মডেল ডেভেলপ করার চেষ্টা করছি, যেখানে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ফ্রিবিজ কনসেপ্ট, পলিউশন লোডকে কীভাবে 8খানা নোবেল লরিয়েটের কাজ দিয়ে ওটাকে লোডকে রিডিউস করা যায় বিকজ অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, বিকজ আই এম এ বায়োলজিস্ট, আই 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 আন্ডারস্ট্যান্ড লিটিল বিট বায়োলজি, এই ম্যাথমেটিক্যাল মডেলিং করি, ছোটোবেলা অনেক সিম্বায়োটিক সিস্টেম নেচার ইকুইলিব্রিয়ামের উপর অনেক মডেলিং করেছি, ইন নেচার হাউ অল দ্য অর্গানিজম দে আর লিভিং টুগেদার ইস এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইস, তার উপরে তারপরে আমি 8টা 10টা টেকনোলজি করেছি। আমি পৃথিবীর অনেক কান্ট্রিতে ঘুরেছি, অনেক ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর, সায়েন্টিস্ট, রিসার্চারদের সাথে আমার অনেক যোগাযোগ আছে, যেটুকু যোগাযোগ আছে। ভারতবর্ষে আমি প্রায় 70খানা প্রজেক্ট করেছি অন গ্লোবাল ওয়ার্মিং, যেখানে প্রভার্টি এলিভেশন, ক্রপ ডেভেলপমেন্ট, অনেক কিছু কাজের উপরে কাজ করেছি, প্রজেক্ট ডেভেলপ করেছি, আই বিন সাপোর্টিং থ্রু মাই কোম্পানি। সো এটা আমার ব্যক্তিগত জব, আমার প্রফেশনাল জব রেসপন্সিবিলিটি হিসেবে এগুলো আমি করি, অ্যান্ড ইনডাইরেক্টলি আই এম হেল্পিং টু সায়েন্টিফিক কমিউনিটি ইন মেনি ওয়েজ। ভারতবর্ষের প্রজেক্ট করেছি বলতে গেলে বড় বড় রিসার্চ ইনস্টিটিউট, খড়গপুর, আইআইটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ইকৃষার ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, অল সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিএসটি, সিএসআইআর, আইসিআর, অল দোজ এরিয়াজ উই হ্যাভ প্রজেক্ট। দিস প্রজেক্ট ইজ এ ক্লাইমেট চেঞ্জ রিসার্চের উপরে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো থেকে অনেক আউটকাম পাওয়া যায়, সায়েন্টিফিক রিসার্চ করে যেগুলো আউটকাম পাওয়া যায় সেগুলো এগ্রিকালচারের ফিউচারে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে এখন টেম্পারেচার, CO2, ওজোন বেড়ে যাচ্ছে, তা থেকে কাউন্টার করার জন্য, হিউম্যান সিভিলাইজেশনকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, ফিউচার নিডের জন্য যে জার্মপ্লাজমগুলো দরকার, হাই টেম্পারেচারে যেগুলো অ্যাডভার্স কন্ডিশনের জন্য যে জার্মপ্লাজমের দরকার, সেগুলো একটা সিমুলেশন মডেলে সেগুলো তৈরি করে সেই জার্মপ্লাজম অর্থাৎ সিডগুলোকে সেই অ্যাডভার্স কন্ডিশনে গ্রো করলে যে ফুড যে স্কেয়ারসিটি এক্সপেক্টেড হতে পারে সেগুলোকে কাউন্টার করার জন্য এই রিসার্চগুলো, এই রিসার্চ অ্যাক্টিভিটির জন্য আমি জড়িয়ে আছি। মোস্ট অফ দ্য টেকনোলজি ইজ ডেভেলপড বাই মি, আই হ্যাভ ভিজিটেড 6-7 কান্ট্রিজ উইথ লট অফ ইন্টারাকশন। এর আগে এই সমস্ত টেকনোলজিগুলো পৃথিবীর ডিফারেন্ট কান্ট্রি থেকে নিয়ে আসতো ভারতবর্ষে। আমি কমসে কম 20-25 করোড়ের মতো টেকনোলজি, 25 করোড়স ওয়ার্থ টেকনোলজি গিভেন টু অলমোস্ট 50-60 ইনস্টিটিউট। যে টেকনোলজি দিয়ে ভারতবর্ষের রিসার্চের জন্য ওগুলো যদি ইম্পোর্ট করতো ওগুলো কমসে কম 150 কোটি টাকার হতে পারে। সেগুলো দিয়ে আমি অনেক ফরেন কারেন্সি অর কে অনেক সেভ করেছি সেটা বলতে পারি ইনডাইরেক্ট ওয়ে মে। দিস ইজ মাই কন্ট্রিবিউশন ইন দিস ক্যাপাসিটি আই এম স্পিকিং, বিয়ন্ড দ্যাট মাই আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সমস্তের উপর বেশ করে আমার ভিশন ডকুমেন্ট তৈরি। ভিশন ডকুমেন্টের প্রথম হচ্ছে যে ডেমোক্রেসির যে পিলার, যেগুলোকে বলি ডেমোক্রেসির পিলার, হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা 1949-এ বাবা সাহেব আম্বেদকরের চেয়ারম্যানশিপে এটা লেখা হয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাইন করেছে, সেই কনস্টিটিউশনই আমাদের বেস লাইন। সেই কনস্টিটিউশন আজ কত, আজ 74-75 ইয়ার্স দিস ইজ ইন প্লেস, তারই উপর ভিত্তি করে আমাদের যে ডেমোক্রেটিক ভ্যালু সিস্টেমগুলো চলছে সেগুলো অপারেট হচ্ছে। ইট ইজ লাইক এ হাউস, ইউ হ্যাভ মেনি পিলার্স, ইচ রুলস অর ইচ সেকশন অর ডিফারেন্ট থিংস লাইক নো দিস কনস্টিটিউশন হ্যাজ গট মেনি মেনি আদার থিংস, সো টকস অ্যাবাউট ইউর ইউর ফ্রিডম, ইউর এডুকেশন, হাউ টু কন্ডাক্ট ইলেকশন, মেনি মেনি কাস্টিজম, অল কাইন্ড অফ থিংস, ইটস এ গাইডলাইন্স বেসিক্যালি। আমি ওখান থেকে 3টি জিনিস আমি আজকে 75 বছর বয়সে যেটুকু পড়ে আমি জানতে পেরেছি, কয়েকটা জিনিসের অ্যামেন্ডমেন্ট অর অ্যাবলিশন দরকার। সে অ্যামেন্ডমেন্ট অ্যাবলিশনের নাম্বার ওয়ান হচ্ছে যে আর্টিকেল 164, যেটাকে আমি ব্ল্যাক হোল হিসাবে চিন্তা করছি, দের আর 3 ব্ল্যাক হোলস ইন আওয়ার কনস্টিটিউশন, সেটাকে অ্যাবলিশ করার দরকার আছে। একটা হচ্ছে আর্টিকেল 164, সাবপ্যারা 144, যেখান থেকে ব্যাকডোর এন্ট্রি, কেউ যদি ইলেকশনে এসে হেরে যায় তারিখ
তাকে তার কোনো ডেমোক্রেটিক্যালি কোনো রাইট থাকে না, কিন্তু আমাদের সিস্টেমে তাকে আরও এন্ট্রি দেওয়ানো হয়, সেখান থেকে কনস্টিটিউশনালের যে পজিশনগুলো আছে সেগুলোকে দেয়া হয়, 6 মাস সময় দেওয়া হয়, 6 মাসের পরে রিইলেক্ট হয়ে অ্যানাদার 5 ইয়ার্স কন্টিনিউ করতে চায়। আমার বক্তব্য হচ্ছে এই সুযোগগুলো দেওয়া উচিত নয়, ওয়ান্স এনিবডি ফর দ্যাট ম্যাটার। আমি যদি আজকে একটা পরীক্ষাতে বসি, আমি যদি ফেল করে যাই, আমি IAS IPS সিভিল এক্সাম আছে, ডিফারেন্ট এক্সাম, মেডিকেল, আমি যদি পাস না করতে পারি, সেখানে প্র্যাকটিস করতে কেউ দেয় না, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার যদি করতে না পারে, কেউ বলে না গিয়ে চাকরিটা করো। সিম্পল থিং, ইউ হ্যাভ টু বি এ ক্লিয়ার উইনার। তো আমাদের ইলেকশনে কি হচ্ছে, ডেমোক্রেটিক সিস্টেমে, যেটা স্টেট লেভেলে হোক, সেন্ট্রাল লেভেলে হোক, কেউ হেরে গেলেও ওকে এন্ট্রি দেওয়া হচ্ছে। সেই কারণটা ডেমোক্রেসির জন্য কিন্তু খুব খারাপ, সেটা আমার মনে হয়, আমি ওটা বলেছি, ওটা হওয়া উচিত নয়। অ্যানাদার থিং ইজ দেয়ার, ইউ ক্যান পুট এনিবডি ইন টু দ্য সিস্টেম, তারপরে ওটা রিইলেক্ট করে সে ওটা 5 বছর 6 বছর ওটাকে যে টার্ম আছে সেটাকে কমপ্লিট করতে পারে। এটা হচ্ছে যে ব্যাকডোর এন্ট্রি, ব্যাকডোর এন্ট্রি ডেমোক্রেসি থেকে, পৃথিবীর কোনো ডেমোক্রেসিতে ব্যাকডোর এন্ট্রি নেই। সাম এক্সেপশনাল কেস ইট হ্যাজ টু বি জাস্টিফাইড, কিন্তু আজ 70-75 বছর ধরে এই আর্টিকেল 164-এর ক্লজের প্রভিজনটাকে নিয়ে আমরা অনেক মিস ইউজ করেছি। ম্যাটার সুপ্রিম কোর্ট পর্যন্ত চলেছে, অনেকের ফ্যামিলি, কেউ তার ফ্যামিলির বাবা মা মারা গেলে সেখান থেকে তার ছেলে মেয়েদেরকে ওখানে এসে পলিটিক্যাল সিস্টেম ইন ডেমোক্রেসি, আমরা অনেক কষ্ট করে ফ্রিডাম পেয়েছি। তো ফ্রিডাম পাওয়ার পরে যে আমাদের ডেমোক্রেসির যে স্যাংটিটি সেটাকে বজায় রাখার জন্য ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হওয়া খুব জরুরি থ্রু ইলেকশন প্রসেস। সেটা ইমোশনকে একটু দূরে রাখার জন্য ব্যাপারটা আছে, ইমোশনের এখানে কোনো মূল্য নেই, কারণ এনি পলিটিক্যাল সিস্টেম যখন একটা মাসকে নিয়ে ইউজ করে, আজকে ভারতবর্ষে যদি 140 কোটি মানুষকে তোমাকে ডেমোক্রেটিক্যালি সব কিছু দেখতে পাওয়া যায়, সেখানে একজন নেতা যদি হেরে যায়, সেও এসে যদি প্রধানমন্ত্রী হতে পারে, তো আমাদের ভ্যালু সিস্টেমের উপর এটা আঘাত হানে। সেই জন্য বলা, ওর আননোন কোনো জিনিসকে যদি নিয়ে আসায়, কাউকে ওখানে এন্ট্রি দেওয়া হয়, আইদার এনি পোস্ট, ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স, এগ্রিকালচার, এনি পলিটিক্যাল পোর্টফোলিও অর কনস্টিটিউশনাল পোস্ট যদি দেওয়া হয়, সেখানে কিন্তু একটা অপচয়, যেটা ক্যাসকেড এফেক্ট হিসাবে যেগুলোকে বলা যায়, এটা একটা মিস ইউটিলাইজ অনেক ক্ষেত্রে হয়েছে, সেটা আর 75 বছর পরে এই জিনিসটা রোধ করার দরকার আছে। আমি আমার বক্তব্যে বলেছি এই জিনিসটার দরকার নেই, এটাকে রিমুভ করা, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, এটা নয় যে সরকার আমার কথা মেনে নেবে। আই এম ইন্ডিয়ান সিটিজেন, আই হ্যাভ এভরি রাইট, যেমন বিবেকানন্দ সুভাষচন্দ্র স্বপ্ন দেখেছিল, আমি প্রথম কোনো ভারতবর্ষের কোনো নাগরিক, প্রবলি এক ভিশন অব ইন্ডিয়া ডকুমেন্টস, আমি ভিশন অব ইন্ডিয়া ডকুমেন্টস আমার 8 মেতে যখন মা মারা যায়, আমি যখন দুটোর সময় খবরটা শুনতে পাই, আমি একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তো অনেক কিছু চিন্তা করার পর এইটুকু ভাবলাম, কারণটা কোভিডের জন্য মারা গিয়েছে। তো আমি রাত্রেবেলা বসে এখানে প্রায় 5.5 ঘন্টা নন-স্টপ মোবাইল পুরো ডার্ক রুম বানিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ভয়েস রেকর্ড করেছিলাম, হ্যাভ স্পোকেন মাই হার্ট, মাই ভিশন অব ইন্ডিয়া। তারপরে অ্যানাদার 7 দিন পরে আমার বাবা মারা যায়, এটা শোনার পরে আমার জন্য মনে হলো দের ইজ সামথিং রং। সো তারপরে আমি এই ডকুমেন্টটাকে বানিয়েছি, আজকে আমি আমার এই পুরো ভিডিওর আমার আমি একটা মাইন্ড ল্যাব বলে ল্যাব তৈরি করেছি ইউটিউবে, সেখান থেকে মাইন্ড ল্যাব, MINDLAB, ডক্টর এস পাল। সো এই মাইন্ড ল্যাবে সার্চ করার পরে কিন্তু আমার এই ভিডিওগুলো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। তো এখানে কোনো কোনো প্রেসারাইজ নেই, আই হ্যাভ স্পোকেন ফ্রম মাই হার্ট। আমি এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স, হোয়ার এভার ইট ইজ পসিবল, লাইক নো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি আমার বক্তব্যগুলোকে তুলে ধরেছি। কতগুলো জায়গায় এগুলো কোর্স কারেকশান দরকার আছে, আমাদের ডেমোক্রেসি সার্ভাইভ করতে চাই সেগুলো দরকার আছে বলে আমার মনে হয়।
আমার দ্বিতীয় বক্তব্য রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেমকে আজকে ডক্টর আম্বেদকর যে প্রপোজালটা নিয়ে এসেছিলেন যে লোয়ার ক্লাসের জন্য যারা শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবস আছে তাদেরকে আপলিফ্ট করার জন্য 10 বছরের পর্যন্ত এটা একটা সুযোগ সুবিধা এদেরকে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে, সো দ্যাট লেভেল প্লেইং ফিল্ড চলে আসে একটা সময়। কিন্তু ভারতবর্ষের ইকোনমি স্বাধীনতার পরে সমাজ অনেক উঁচু নিচু ছিল, বিকজ ইট ওয়াজ রুল বাই ব্রিটিশ, দের ইজ জমিদার সিস্টেম, দের আর পোর পিপুল, দে আর রিচ পিপুল। সেগুলো হওয়ার পরে কি হয়েছে, আম্বেদকর স্যার এটা চিন্তা করেছিলেন যে 10 বছর যদি সুযোগ দেওয়া হয় এদেরকে, তারপরে এই রিজার্ভেশনটা বন্ধ করে দেওয়া হবে। সেটা আর্টিকেল 334-এর যে প্রভিজন ছিল ওটা টেম্পোরারি প্রভিজন ছিল, তো সেটা করা হয়েছে। যেমন টেম্পোরারি প্রভিজন ছিল 370, দ্যাট ইজ অলসো এ প্রভিজন মেড ফর জম্মু কাশ্মীর, নাও ইট ইজ রিভোক্ড। সো আই এম নট গেটিং ইন টু আর্টিকেল 370। আমি যেটা বলেছি রিজার্ভেশনের যে কী পরিণাম হতে পারে, কী পরিণাম হচ্ছে আজকের দিনে বিকজ অফ এডুকেশন সিস্টেম, জবের ক্ষেত্রে রিজার্ভেশন হওয়ার পরে আজ 70 বছর বয়সে, 70 বছর ধরে যে জিনিসগুলো হচ্ছে, যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, দে আর অলসো গেটিং বেনিফিটেড। যেমন ধরো আমি IAS অফিসার, আমি যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে আসি, আমার ছেলে মেয়েরাও একটু পড়াশুনো করে ওরাও কিন্তু ক্লিয়ার করে নেবে, তারপরের জেনারেশনও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস তারাও কিন্তু ওই জিনিসগুলো করে নেবে। সো উই নিড টু স্টপ। ভারতবর্ষে চাকরির সংখ্যা অনেক কমে গিয়েছে, পৃথিবীর কোনো কান্ট্রিতে রিজার্ভেশন নেই, সুতরাং এই লটাকে রাখার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। যত তাড়াতাড়ি এটাকে নিয়ে চলে যায় সাধারণ মানুষের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে কম্পিটিশান, এডুকেশন, সেখানে সবাই ইকুয়ালি, তাদের ইন্টেলিজেন্স আছে কিন্তু সবাইকে শিক্ষার একটা ব্যবস্থা করে দিলে তারপরে ওরা কম্পিটিশান দিয়ে এই যে জায়গাগুলো সেখানে রিজার্ভেশন থাকার দরকার নেই। পৃথিবীর সমস্ত ডেমোক্রেটিক সিস্টেম এই পলিসি ফলো করে। আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলেছি, আর্টিকেল 44। আর্টিকেল 44 যেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড অলরেডি ইট ইজ দেয়ার, বাট অফিসিয়ালি ওটাকে ইমপ্লিমেন্ট হয়নি, অনেক কারণে হয়নি, অনেক ডিবেট হয়েছে, বিকজ অফ 25 সাব ক্লজ, যেখানে ইউর রিলিজিয়ান কাম ইন টু দ্য পিকচার, রিলিজিয়ানের ফ্রিডমে ওটা আঘাত পড়বে। আমার সিম্পল একটা বক্তব্য, আমি সমস্ত ভিডিওতে আমি বলেছি, কারোর ইচ্ছে হলে ওটা যেতে পারে, সিম্পল আমার বক্তব্য, ফার্স্ট ইউর আইডেন্টিটি ইজ ইন্ডিয়ান, দেন দ্য রিলিজিয়ান, হোয়াট এভার প্র্যাকটিস ইউ ডু, আইদার ইট ইজ হিন্দুইজম, খ্রিশ্চান, বৌদ্ধিস্ট, মুসলিম, হোয়াট এভার ইউ প্র্যাকটিস ইট, ইট ইজ ইউর সেকেন্ড ইউর রিলিজিয়ান আইডেন্টিটি, বাট হোয়েন নেশন ইজ কামিং ইউ আর দ্য ফার্স্ট ইউর সিটিজেন অফ ইন্ডিয়া। ফর সিটিজেন অফ ইন্ডিয়া ওয়ান ল মাস্ট বি অ্যাপ্লিকেবল ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার, কিন্তু সেটা না হয়ে যেগুলো সেটস অফ ডিফারেন্ট কমিউনিটি অর ডিফারেন্ট রিলিজিয়নের জন্য অ্যাপ্লাই হচ্ছে, এগুলো কিন্তু একটা ডেমোক্রেসির পক্ষে ঘাতক হিসেবে ইউজ হতে পারে। কারণ গ্র্যাজুয়ালি উই আর বিকামিং ওল্ডার ডেমোক্রেসি, দ্য প্রবলেম ইজ নট দেয়ার, ইনিশিয়াল লেভেল ইট ওয়াজ ফাইন ওয়েন পপুলেশন ওয়াজ লেস, নাও ইউ হ্যাভ 140 crore পিপল, ইউ হ্যাভ সো মাচ প্রবলেম অ্যান্ড ইস্যুস। সেই ইস্যুগুলোকে ট্যাকেল করতে গেলে যখন ইউনিফর্মিটি, লেভেল প্লেয়িং একটা জায়গা আমরা যখন না নিয়ে আসতে পারি, এটা ডেমোক্রেসির পক্ষে, এই ডেমোক্রেসিকে বাঁচানো কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হবে না, সেটা আমার মনে হয়। আরেকটা কথা আমি বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কন্ডাক্ট করে, ইলেকশনটাকে অটোমেটিক করা উচিত। আজকাল কম্পিউটারাইজেশন, অটোমেশন আছে, বড় ওয়েবসাইট বানিয়ে তোমার প্যান কার্ড, আধার কার্ড দিয়ে 1 মাস সময় দিয়ে তুমি ভোটিং প্রসেস করতে পারো, এটাকে 100% ফুলি অটোমেটিক করা যায়। এতে কি হবে যে একটা ইলেকশন কন্ডাক্ট করতে, আজকে ইলেকশন কমিশন যেটা ইলেকশন কন্ডাক্ট করছে, প্রায় $20 বিলিয়ন খরচা করে, 1,40,000 থেকে 1,50,000 কোটি টাকা একটা ইলেকশনকে স্টেট সেন্টারে করতে খরচা হয়। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি সেটা দেখিয়েছি যে
40,000-50,000 কোটি টাকা দিয়ে কিন্তু ফুলি অটোমেটিক সিস্টেম করা যাবে। এত ম্যান পাওয়ারেরও দরকার হবে না, বাড়িতে বসে ভোট দিতে পারবে। সিম্পল কথা, যেমন তুমি ব্যাংকিং কাজও বাড়িতে বসে এনইএফটি করো, ইলেকশনের সময় তুমি পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে ইউ ক্যান লগ ইন, পুট ইউর আধার কার্ড, গেট এ ওটিপি সিস্টেম, ওখান থেকে তুমি ভোটিং করতে পারো। হ্যাঁ, যারা একটা ক্লাস আছে যারা মোবাইল, আজকাল 80-90% মানুষের কাছে মোবাইল আছে ভারতবর্ষে, যাদের কাছে নেই তারা তাদের জন্য এক্সট্রা বুথ করে সেই জিনিসগুলোকে করা যায়। কিন্তু যে একটা ইলেকশনের একটা বড় হাঙ্গামা যোগ্য যেটাকে বলা হয় সেটাকে রেকর্ড করা যাবে, এনি পলিটিক্যাল পার্টি সেই ওয়েবসাইটে গিয়ে তার অ্যাজেন্ডা সমস্ত কিছু উপলব্ধ করতে পারে, অনলাইন নমিনেশন সমস্ত কিছু অনলাইন যাই করা যায়। আজকে আজকাল সব কিছু এডুকেশন যদি আজকে অনলাইন হতে পারে, হোয়াই নট ইলেকশন, সেটা আমার বক্তব্য। ওর জন্য একটু ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে, সেই ইনিশিয়েটিভের কথা আমার লেকচারে বলা আছে। তো ইনডাইরেক্টলি আমরা 80-90,000 কোটি টাকা যদি বাঁচাতে পারি, তো মানি সেভিং ইজ মানি আর্নিং, সেখান থেকে কিন্তু এই জিনিসগুলোকে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আজকে যদি 80-90,000 কোটি টাকা যদি দেওয়া হয়, কত হসপিটাল, কত স্কুল, কত একাডেমিক ইনস্টিটিউট, রিসার্চ, ম্যাল নিউট্রিশন প্রোগ্রাম, গরিবদেরকে অনেকদেরকে অনেকভাবে কিছু আমরা সাহায্য করতে পারি। এই আননেসেসারি স্পেন্ডিং ফর ইলেকশন টু ইনস্টল এ গভর্নমেন্ট, এটা কিন্তু রোধ করার খুব দরকার আছে। যত শীঘ্রই আমরা এটা করব তত আমাদের ক্ষেত্রে সুবিধে হবে, কারণ ভারতবর্ষের ইকোনমি এত কিছু ভালো নয়। আমাদের জিএসটি থেকে যেটুকু আর্নিং হয় সেটা একটা বিগ অ্যামাউন্ট নয়। আমার আরেকটা কথা বলার ছিল যে কোভিডের সময় যে বডি সরকার দিচ্ছে না, আমার রিকোয়েস্ট লো টেম্পারেচার ফ্রিজার রেখে যারা বডি নিতে চায়, ফ্যামিলি বডি নিতে চায়, তাদের জন্য একটা ইমোশনাল ব্যাপার থাকে প্রতিটা ফ্যামিলিতে, সেই ইমোশনাল ব্যাপারটা দেখে অ্যাটলিস্ট দ্যাট অপশান টু বি গিভেন অন চার্জেবল বেসিস, নো 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 নট ফ্রি অফ কস্ট। আর দ্বিতীয় কথা যেটা আমি বলেছিলাম যে কোভিড-19 ভাইরাস ন্যাচারাল ভাইরাস নয়, আর্টিফিশিয়াল ভাইরাস, ইট ইজ ক্রিয়েটেড বাই সামবডি অ্যান্ড আই হ্যাভ মেড মেনি ভিডিওস ইন 2020, 10-12খানা ভিডিও আমি আপলোড করেছি, ওটা ইউএন পর্যন্ত গেছে, অল দ্য কান্ট্রিজ দে হ্যাভ অ্যাক্সেস উইথ মাই স্পিচ অ্যান্ড দে আর স্টাডিং ইট নাও, লট অফ সায়েন্টিস্ট দে আর টেলিং, বিকজ আই হ্যাভ স্টাডিড 100 ইয়ার্স হিস্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সমস্ত কিছুকে কোরিলেট করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি, এই ভাইরাসটা ন্যাচারাল অরিজিন নয়, থিওরি অফ ইভলিউশন, মেনি থিংস, বিকজ এই ভাইরাস জানোয়ারদের মধ্যে ছিল, সাডেনলি সুইচিং ওভার ফ্রম অ্যানিমেল টু হিউম্যান বিং, হাউ হোয়াট মেড দেম টু চেঞ্জ আনটিল অর আনলেস ইউ ড্রাস্টিক্যালি, একটা কোনো অর্গানিজমকে যখন আর্টিফিশিয়ালি ওই স্পেসিফিক না করা যায়, বিকজ ভাইরাসের যেটা হয়, ভাইরাস ইজ ওয়ার্কিং লাইক এ লক অ্যান্ড কি মেথড, ইটস এ স্পেসিফিক টু দ্যাট পার্টিকুলার অর্গানিজম। প্রথমে ওরা জানোয়ারদের মধ্যে ছিল, কিছু কিছু স্পেসিফিক জানোয়ার, এটা আমার ভিডিওতে বলা আছে, কিন্তু এখন অ্যানিমেল এই পার্টিকুলার ভাইরাসটা এখন মানুষকে অ্যাটাক করছে। তুমি একটা ছোট জিনিস চিন্তা করো, তোমার বাড়িতে আজকে যদি বসে আছো, পুকুরের মাছ যদি এখন তোমার বাড়িতে এসে হাঁটাহাঁটি করে, তো স্বাভাবিকভাবে মাথায় তো একটা জিনিস আসবে যে জিনিসটা কেন হচ্ছে, দোজ আর থিংস আর নট নর্মাল। সিমিলার ওই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে একটা সাডেনলি একটা অর্গানিজম তার হোস্টকে চেঞ্জ করছে, তাকে অ্যাটাক করছে, মাল্টিপ্লাই করছে, কিল করছে, এটা আর্টিফিশিয়ালি হওয়ার চান্স সবচেয়ে বেশি। যে থিওরি অফ ইভলিউশনকে যদি আমি কম্পেয়ার করি, এটা সম্ভাবনা অনেক বেশি দেখতে পাই। সেই হিসাবে আজ নয়, আজ থেকে 30 বছর আগে আমার কবিতাতে ওই কথা বলে গিয়েছিলাম যে পৃথিবীতে যদি কোনো ওয়ার এখন হয়, অ্যাটমিক ওয়ার হবে না, এটা বায়োলজিক্যাল ওয়ার হবে। সো প্রবলি আই টুক ইন এ ডিফারেন্ট ডাইমেনশন অল দোজ থিংস বিকজ অফ দিস অ্যানালিসিস। সো এই ব্যাখ্যার পরে আমি কোনো রিসার্চ করি না, আই ডোন্ট ডু, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রুভ সাচ কাইন্ড অফ থিং, বাট ইফ ইউ কোলাবোরেট দোজ সায়েন্টিফিক এভিডেন্সেস, সেখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায়, সেই সিদ্ধান্ত কিনে আমি বলেছি, সেটা ফার্দার ইনভেস্টিগেশনের দরকার আছে। সেই জন্য আমাদেরকেও এইভাবে একটা লজিক্যাল হওয়ার দরকার আছে, লজিক্যালি এই জিনিসগুলোকে অ্যানালিসিস করার দরকার আছে। আমার সেগুলোকে এভিডেন্স দিতে গিয়ে আমি অনেক কিছু এভিডেন্স দিয়েছি, সায়েন্টিফিক আমেরিকার, নেচার, কীভাবে ওরা ডিফেন্ড করছে, কী কারণে ডিফেন্ড করছে, সেগুলোকে ভেবে দেখার কথা বলছি।
কারণ সায়েন্টিফিক আমেরিকান নেচার জার্নাল এরা আমাদের কাস্টোডিয়ান নয় হিউম্যান সিভিলাইজেশনকে বাঁচানোর জন্য, ওদেরও চেষ্টা চলছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নেচার যখন জাপানের উপরে অ্যাটম বোম আটকানো হয়, ওরা কিন্তু কিছু বলে না। ম্যানহাটন প্রজেক্ট, যেখানে আইনস্টাইন ওপেনহাইমারের মতো অত বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, তাদেরকে বোকা বানিয়ে অ্যাটম বোম তৈরি করে জাপানের উপর ফেলে দেওয়া হয়, তখন ওরা কিছু বলেনি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও দে হ্যাভ নট টোল এনিথিং এনি সায়েন্টিফিক জার্নাল। ক্রিয়েশন অফ USSR, তারপরে গল্ফ ওয়ারের সময় অ্যানথ্রাক্স বলে আমেরিকা কীভাবে সাদ্দাম হোসেনের রেজিমকে অ্যাটাক করেছে, অ্যানথ্রাক্স পাওয়া যায়নি। তো ইতিহাস বলছে যে এই সমস্ত জিনিসগুলো যখন আসে, সামথিং আনন্যাচারাল, দ্যার ইজ সামথিং ইউ নিড টু অ্যানালাইজ, ক্লোজ ইউর আইজ দ্যাট হোয়াট ইজ গোয়িং অন। ইটস এ ফিলোসফিক্যাল ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারপ্রিটিং দ্যাট। ফিলোসফিক্যাল মিনস সায়েন্টিফিক ওয়ে। ইউ ক্যান টেক লট অফ লেসন, অনেক লেসন হিস্ট্রি থেকে নেওয়া যায়, সেই হিস্ট্রি থেকে নিয়ে হিস্ট্রি অফ সায়েন্স, যেটা আমি অবশ্যই হিস্ট্রি অফ সায়েন্সের স্টুডেন্ট, আমি 800 খানা নোবেল লরিয়েটের লাইফ পড়েছি, 50 খানা ইকোনমিক সায়েন্সের নোবেল প্রাইজের উপরে, ওদের কী কাজ করছে, ওদের বায়োগ্রাফি নয়, হোয়াট ওয়ার্ক দে ডুইং। আই হ্যাভ স্টাডিড আলফ্রেড নোবেল, নোবেল ফাউন্ডেশন। আমার বক্তব্য অনেক কিছুর উপরে এটা মিলিয়ে আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কথাগুলো যেগুলো আমি বলতে চাইছি, যে একটা আইডিয়াল সোসাইটি ডেভেলপ করতে গেলে ভারতবর্ষে কী কী জিনিসের দরকার। আমি এন্টারপ্রিনারশিপের কথা বলেছি, যে লং ভিডিও আই মেড দ্যাট হাউ টেকনোলজি ক্যান চেঞ্জ। আমরা আজকে যুব সমাজ চাকরির জন্য সরকারের কাছে কোশ্চেন করছি, আমার উল্টো বক্তব্য, সরকার তোমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে চাকরি এডুকেশন নেওয়ার জন্য, এখন তোমার দায়িত্ব হচ্ছে যে তোমার র্যাশনাল থিঙ্কিং মাইন্ড ইউজ করে ইউ ক্যান অলসো ডু সামথিং, ইউ ক্যান বি অলসো অ্যান এন্টারপ্রিনার। আমার 10 বছরের ভিশন প্ল্যান যে ভারতবর্ষের কমসে কম 3-4 হাজার একাডেমিক ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, কলেজেস, অল দোজ প্লেসেস, হাউ এন্টারপ্রিনারশিপ ক্যান হেল্প টু ব্রিং বিজনেস, দ্য আইডিয়া ক্যান চেঞ্জ ড্রাস্টিক্যালি, তো সরকারের প্রেশার অনেকটা কমে যাবে। সরকার শুড নট বি ইন দ্য পাথ অফ ক্রিয়েটিং জবস, সো দে শুড ক্রিয়েট অ্যান অপরচুনিটি ফর দ্য কোয়ালিফাইড পিপুল টু ওয়ার্ক, অ্যান্ড ইউ ক্যান নার্চার ইউর আইডিয়াস, সেখান থেকে একটা বিজনেস প্রপোজাল ডেভেলপ করে সেখান থেকে অনেক কিছু জিনিস করা যায়। এগ্রিকালচারাল সেক্টর ভারতবর্ষের 60-70% এগ্রিকালচারের উপর ডিপেন্ড, হাউ এগ্রিকালচার ক্যান বি ইমপ্লিমেন্টেড সায়েন্টিফিক্যালি, ভার্টিক্যাল ফার্মিং, সেখানে সাস্টেনেবল মডেল কীভাবে ডেভেলপ করা যায়, সেখানে একটা ছোট জমির মধ্যেও কীভাবে মানুষ তার সমস্ত কিছু করে তার জীবিকা নির্বাহ করতে পারে, সেখানে ডিফারেন্ট মডেলস আমি প্রপোজাল করেছি। আইদার ইউ ডু এ স্মল পন্ড, ইউ ক্যান কাল্টিভেট ফিশ, এ স্মল ফার্মিং ফার্মিং পোলট্রি, এ স্মল ইন এ ইফ ইউ হ্যাভ লাইক নো 1 একর ল্যান্ড, সো ইউ ক্যান ডু মেনি থিংস ওভার দিয়ার, অ্যান্ড ইউ ক্যান ওয়ান ফ্যামিলি ক্যান 3-4 মেম্বার্স ফ্যামিলি ক্যান লিড ইজিলি, হোয়াট এভার আর্নিংস আর কামিং ফ্রম দিস থিং, ইফ ইউ ডু ইট সায়েন্টিফিক্যালি। অ্যানাদার থিং আমি যেটা বলেছি, যে ভারতবর্ষের যেটা ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, সেটা 100% ইমপ্লিমেন্ট করা দরকার আছে। ফিউ স্টেট লাইক বেঙ্গল, কেরালা, পাঞ্জাবের কিছু কিছু জায়গায় ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট হয়েছে। ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, আমি বলেছিলাম জমিদার সিস্টেম, যেটা ব্রিটিশ রাজ থেকে আসার পরে অনেকের কাছে অনেক সম্পত্তি প্রপার্টি ছিল, গভর্নমেন্ট ডিসাইড করেছিল একটা সার্টেন লিমিট পর্যন্ত জমি রাখতে পারবো, বাকি জমিগুলো যাদের কাছে নেই তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু দুটো স্টেট, বাকি 26-27খানা স্টেট, ইউনিয়ন টেরিটরি কিন্তু এরা কেউ অ্যাপ্লাই করে না। এখন আমাদের মধ্যে সেম জমিদার সিস্টেম। আমি আরও বলেছি আমাদের ট্যাক্স ব্র্যাকেটকে বাড়ানো দরকার, ট্যাক্স রেভিনিউ GST থেকে যেটুকু আর্নিং হয় ইকোনমিকে সাপোর্ট করার মতো হয় না, 2-3%, 4% অফ টোটাল পপুলেশন থেকে যদি GST কালেক্ট হয়, বাকি এগ্রিকালচারাল সেক্টর, সো গভর্নমেন্ট ক্যান গিভ দেম অপরচুনিটি দ্য সায়েন্টিফিক ওয়ে অফ ডুইং এগ্রিকালচার। আমি যেটা আমার প্রভিশনে রেখেছি, এগ্রিকালচার সেক্টরকে যদি আমরা এন্টারপ্রিনারশিপ দিয়ে করতে পারি, সায়েন্টিফিক্যালি করতে পারি, ভারতবর্ষের 70% প্রবলেম কিন্তু রিজলভ হয়ে যায়। বাকি ইন্ডাস্ট্রি, ভালো টেকনোলজি, ভালো প্রোডাকশন করলে ওখানে মানুষ কাজের সুযোগ পাবে, বাদ বাকি গভর্নমেন্ট স্টাফ। সো দ্যাট মাই ফাইনাল ভিশন ইজ অল অ্যাঙ্গেলস, ইফ ইউ ওয়ার্ক একটা সিস্টেমের উপর যদি টিউনিং করা যায়, সেগুলোকে প্রপার ডাইরেকশান দেওয়া যায়, কিন্তু ইকোনমিতে কোনো কিছু প্রবলেম হয়ে যায়, এই জন্য ভিশন প্ল্যান তৈরি করতে হবে। সেখানে যারা
আইডিয়ালি থিঙ্ক করছে, যারা সোসাইটির জন্য ডেভেলপ করার জন্য, ওদের অ্যাডভাইস নেওয়ার, এক্সপার্টাইজ দেওয়ার দরকার আছে, রাদার দেন পলিটিক্যাল ফাইট। এখান থেকে কিছু পাওয়া যায় না। অল প্রমিসেস, হোয়াট আর দোজ প্রমিসেস? প্রমিসেস, ইফ আই সে আমি 100 খানা প্রমিস যদি কাউকে দিয়ে থাকি, এটা 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 করবো, আমাকে ওই প্রমিসগুলো ফুলফিল করতে হবে। ফুলফিল করতে গেলে এটা নয় যে তুমি একজনকে প্রমিস করছো, ইউ আর প্রমিসিং, লেটস এ টোটাল পপুলেশন 140 crores ফর এ স্পেসিফিক থিং। ইউ হ্যাভ টু ফুলফিল ইট। টু ফুলফিল দ্যাট, যদি ব্যাক আপ না থাকে, দেন ইট ইস এ গ্রেট ডেঞ্জার। দ্যাট ফলস প্রমিস লিডস টু ফ্রাস্ট্রেশন। আমি যেটা ফ্রিবিজের কথা বলছি, ফ্রিবিজ কালচার কোনো জিনিসে হওয়া উচিত নয়। ফ্রিবিজের থেকে যেটা যেটা মাইক্রো ম্যাক্রো ইকোনমি নোবেল লরিয়েটের কাজ আছে, যে ইনসেন্টিভ দেওয়া, তার তুলনায় যদি গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট এ প্ল্যাটফর্ম হোয়ার ইউ ওয়ার্ক ক্যান আর্ন রাদার দেন গিভিং অল কাইন্ড অফ ফ্রিবিজ, ইউর বেসিক ইনস্টিংক্ট, যেটা মানুষের বেসিক ইনস্টিংক্ট থাকে, যেগুলোকে আমি কিছু যদি দিয়ে দিই, সেই দেওয়ার অপেক্ষাতেই আমি যদি থাকি, লেথার্জিক হয়ে যায়। আমি হিউম্যান অ্যানিমেল ইমোশন নিয়ে অনেক কিছু কাজ করছি, যেখানে আমার অবজারভেশন, ভেরি ক্রিটিক্যাল অবজারভেশন, ওদেরকেও সেমভাবে যদি খাওয়ার দেওয়া হয়, ওরা লেথার্জিক হয়ে যায়, ওরা কাজ করতে চায় না। যদি খাওয়ার বন্ধ করে দেওয়া হয়, তখন ওরা শিকার করতে বেরিয়ে পড়ে। দেখো, মানুষের জীবনে বাঁচার জন্য, ইফ সামবডি ইজ প্রোভাইডিং মি ফুড 24/7, আই উইল রাদার এনজয় ইট। কেউ ওটা দেখে না, তোমার মাথাটা খারাপ হয়ে গেল ওর, তুমি লেথার্জিক হয়ে গেলে। কিন্তু কোশ্চেন হচ্ছে, এখন যদি 140 কোটি মানুষকে বলা হয় যে তোমরা কিছু করো না, তোমাদেরকে দেবে, তার করবেটা কে? এভরিবডি উইল বি এক্সপেক্টিং দ্যাট দে শুড বি বেনিফিটেড। আদারওয়াইজ ইউ ক্যান হ্যাভ অড অ্যান ইভেন্ট প্রোগ্রাম, লেটস এ 50%, 50%, দ্যাট ইজ অলসো নট পসিবল, দ্যাট 50% ইজ গোয়িং টু ওয়ার্ক ফর অ্যানাদার 50%, অ্যান্ড নেক্সট ইয়ার দ্যাট সেম 50% ইজ গোয়িং টু ওয়ার্ক ফর দ্য আদার্স। সো দ্যাট ইজ ওয়ে নট দ্য সোসাইটি ইট ইজ ওয়ার্কিং, রাইট? সো এটা ফিলোসফিক্যাল একটা দুটোর ক্ষেত্রে এগুলো সম্ভব। একটা সোসাইটি অ্যাজ এ হোল যখন দেখতে চায়, এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক বেসড অন দেয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা, আমি যেটা কথা বলেছিলাম যে কোভিড ভ্যাকসিনকে কীভাবে অ্যাভেলেবেল করে, যেটা ভারতবর্ষের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ইম্পোর্ট করার জন্য সরকার এগুলো এই হিসাবে কাজ নিতে পারে, কিন্তু সেগুলো মেডিকেল শপে অ্যাভেলেবেল হওয়ার দরকার আছে একটা এমআরপি দিয়ে। 500-1000 টাকা আজকাল সবার কাছে আছে। আমরা অনেক ছোট ছোট কাজে, একটা সিনেমা আজকাল একটা হলে পিকচার দেখতে গেলে 500 টাকা, একটা জুতো কিনতে গেলে 3000 টাকা লাগে। একটা 500 টাকা 1000 টাকাটা কোনো টাকা নয়, আজকের দিনে সবার কাছে এটা আছে। আমি তাও বলছি না, সরকার যদি ফ্রিও করতে চায়, তোমরা প্রথমে মার্কেট থেকে অ্যাভেলেবেল হলে ভ্যাকসিনেশান হওয়ার পরে ওগুলো রিএম্বার্স করে নাও, যেটা যারা সরকার আছে, বেসরকারিতে আছে, যারা এগ্রিকালচারাল ফিল্ড, সবাই তো বেঁচে আছে না। 500 টাকা, যারা, আমি যদি মনে করি একটা ফার্মার কাজ করছে, সে 500 টাকা 1000 টাকা আরামসে ওটাকে নিতে পারে, পরে ওটা জনধন কল্যাণের বিভিন্ন স্কিম থেকে ওটাকে রিএম্বার্স করা যায়, আমি আমার ডিফারেন্ট ওপিনিয়ন। সো দ্যাট সরকারের যে ইনিশিয়াল লেভেলে যে বার্ডেন, সবাই যদি শেয়ার করে নেয়, ইট উইল বি মাচ মোর ইজিয়ার। একটা সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম ফাংশন করতে গেলে সবার সহযোগিতার দরকার আছে। যেমন বড়, যাদের কাছে অনেক পয়সা আছে তারাও সাহায্য করতে পারে, অনেক ভলেন্টিয়ার্স আছে তারাও সাহায্য করতে পারে, অনেক ডোমেস্টিক হেল্পকে, যে বাড়িতে, আমার বাড়িতে ধরো সার্ভেন্ট আছে যারা কাজকর্ম করে। আর ভ্যাকসিনেশনের সময় হলে, ভ্যাকসিন মার্কেট অ্যাভেলেবল হলে, আমিও একটা দুটো ডোজ ফ্রি অফ কস্ট দিতে পারি। বাট সেই জিনিসগুলো সরকার শুড বি ইন এ পজিশন যেখান থেকে অ্যাম্পল ভ্যাকসিন ভায়ালস আর অ্যাভেলেবেল। আর লাস্ট কথা, যেটা আমার কোভিড-19 ভাইরাসকে আমি আর্টিফিশিয়াল ভাইরাস বলেছি, আর্টিফিশিয়াল ভাইরাস এই কারণে বলেছি, আমার সিদ্ধান্তের উপরে আমি এই কথাটা বলেছি, আমার বাবা মাকে কোভিড-19 আর্টিফিশিয়াল ভাইরাস মেরেছে, আমি যারা করেছে তাদের শাস্তি দাবি করি। সেই জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলছি, লেট আস ইনভেস্টিগেট দিস ম্যাটার, হোয়েদার দিস ইজ আর্টিফিশিয়াল, সায়েন্টিফিক থট, ওয়ার্ল্ড প্রেশার যদি ক্রিয়েট করা যায়, সমস্ত করে ওটাকে একটা ইনভেস্টিগেশন করার দরকার আছে। আদারওয়াইজ আমরা যেটা না করি, পরে অনেক কিছু ভাইরাস, অনেক কিছু ল্যাবে এগুলো তৈরি করা যায়, যারা বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এরা সবাই এই জিনিসটা বোঝে যে আজকাল কোনো একটা অর্গানিজম তৈরি করা খুব একটা বড় ব্যাপার নয়, কোনোভাবেই তৈরি করা যায়। সো কিপিং দিস থিং ইন মাইন্ড, মাই অবজারভেশনস আর ভেরি সিম্পল। আমি চাই ভারতবর্ষ একটা সুন্দর ভারতবর্ষ হোক, সেখানে সবাই শান্তিতে থাকুক,
কেউ আমাকে বহিরাগত বলুক না বলুক, আমি এই ভারতবর্ষেরই মানুষ, ভারতবর্ষের যে কোনো একটা প্রান্তে আমার বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারে বেঁচে আছি। আমার অধিকার থেকে আমি যদি আজ বেঙ্গলে আমার বাড়িতে বাবা মাকে দেখতে চাই অর কাউকে দেখতে চাই, আই শুড নট বি টোল্ড অ্যাজ এ বহিরাগত। দিস ইজ মাই আইডেন্টিটি অ্যাজ এন ইন্ডিয়ান। আমরা ফ্র্যাগমেন্ট হিসাবে দেখছি, এগুলো খুব একটা খারাপ জিনিস। এগুলোকে এতে কি হয়, মানুষের যে সুস্থ চিন্তা ভাবনাগুলো এগুলো নষ্ট হয়ে যায়। যেমন ইন্টেলেকচুয়াল সামিটে বহিরাগত ওয়ার্কারদের বেঙ্গলে ঢুকতে দেওয়া হবে না, ওরা কোভিড ভাইরাস নিয়ে আসবে, এগুলো কথা বলার দরকার নেই। সেই জন্য বেঙ্গলের ইতিহাস পড়ার দরকার আছে। আজ 45 বছর ধরে ইতিহাস, আমি কবিতাতে অনেক কিছু লিখেছি এই সমস্ত জিনিস। কারোর ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে মাইন্ড ল্যাব ডক্টর এসপাল করে কমসে কম 60-70খানা 75খানা কবিতা আছে, আমার বক্তব্য আছে কি সেগুলো আমার বলা আছে। আমি ডিটেল বন্ধুরা আর ডিটেলতে যাচ্ছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমার 5 ঘন্টা 34 মিনিটের লেকচার আছে মাই ভিশন, কেউ যদি ইন্টারেস্ট হয় আমি লিঙ্ক দিচ্ছি, ওখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। ফাইনালি যে কথাটা বলার, এই ভিডিও কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়। আমিও ইন্ডিয়ান সিটিজেন, দ্য ওয়ে আই ওয়ান্ট টু সি মাই লাইফ অ্যান্ড মাই ভিশন, এভরি রাইট আই হ্যাভ টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন। কারোর এটা নেওয়া না নেওয়া, কারোর মতামত থাকা না থাকা, এ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাকে যেটা বুদ্ধ আমার সামনে আছে, আমাকে রিজনিং উইজডাম দিয়েছে এটা বলার জন্য, আমার যেটুকু সুস্থ বুদ্ধি আছে সেই বুদ্ধিতে এই কথাগুলো বলছি। কারোর কাছে মোটিভেট হয়েও আমি এই কথা বলছি না। আমি আমার মা বাবাকে হারিয়েছি, যেটা আমি এক্সপেক্ট করি না। আই হ্যাভ রেজড মাই ওপেন ভয়েস, আই হ্যাভ রেজড মাই কনসার্ন, আই হ্যাভ এভরি রাইট টু ডু ইট, নোবডি ক্যান স্ন্যাচ অ্যাওয়ে দ্যাট পার্ট। I have not attacked any political system. It is betterment of the system. I talked about Ambedkar's flaws in this while making the constitution, the purpose. That time the situation might be different. Now today's society situation is different. Now আমরা সবাই তো দেখতে পাচ্ছি, মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো একটা চাকরির জন্য, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুইপারের জব, ক্লারিক্যাল জবের জন্য, পিএইচডি, পোস্ট ডক ফ্রম অল অ্যাব্রড, 50,000 অ্যাপ্লিকেশান ইউপি বিহার দিল্লিতে কোনো কিছুতেই দেখো একটা অ্যাপ্লিকেশানে আসছে। আমারও সময়ে আমার বন্ধুরা যারা স্ট্যাটিস্টিক্সে এমএসসি করতো, তারা আজকে কোনো একটা পোস্ট মাস্টারে এখনও পর্যন্ত স্ট্যাম্পিং জব করে। পোস্ট মাস্টারের জব কি, তার জন্য স্ট্যাটিস্টিক্সে এমএসসি দরকার হয় না। অনেকে স্কুল মাস্টার, ইটস এ বেটার থিং, বাট স্কুল মাস্টার স্কুলে 10th স্ট্যান্ডার্ড 12th স্ট্যান্ডার্ড স্কুলে চাকরি পাওয়াটাও সবাই দেখছো, এভরিবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড ইন বেঙ্গল, হোয়াট কাইন্ড অফ প্যানেলস, হাউ মেনি ইয়ার দিজ আর পেন্ডিং, কীভাবে শিক্ষা ব্যবস্থাতে এইগুলো, যদি জব অপরচুনিটি এন্টারপ্রিনারশিপ করে যদি জব অপরচুনিটি আমরা না ক্রিয়েট করতে পারি, এগ্রিকালচার সেক্টরকে সায়েন্টিফিক্যালি বুস্ট না করতে পারি, ইয়াং মাইন্ডস ইয়াং ট্যালেন্টকে যদি আমরা একটা রাইট ডাইরেকশনে যে চ্যানেলাইজ না করতে পারি, কিন্তু সমাজের মধ্যে অ্যানার্কি তৈরি হবে। অন টপ অফ দ্যাট পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যে রিজনাল ধর্ম, ধর্ম আই ফর মি ধর্ম ইজ দ্য নলেজ অ্যান্ড উইজডম। আই নেভার আস্ক এনিবডি আইদার ইউ প্র্যাকটিস উইচ ধর্ম, ধর্ম ইট শুড বি ইউর ইন্টারনাল থিং, সো নাথিং টু ডু ইট হোয়াইল ইউ আর ডুইং ইন্টেলেকচুয়ালিজম। কিন্তু আজকে ধর্মকেই অস্ত্র করে ভারতবর্ষে দেখো রিজার্ভেশন সিস্টেমকে আমরা কত পার্সেন্ট নিয়ে চলে গেছি, হিস্ট্রি অনেক দূরে নয়, ভিপি সিংয়ের ইতিহাস পড়ে নাও কী হয়েছে। তো এগুলোর কারেকশানের দরকার আছে, আমরা শোনার, উই ডু ইট লিটল কারেকশান অ্যান্ড টু ব্রিং ডেমোক্রেসি ইন অর্ডার, আদারওয়াইজ দ্য ইয়াং জেনারেশন অর নিউ জেনারেশন ইজ গোয়িং টু ফেস প্রবলেম। কিন্তু র্যাশনাল থিঙ্কিং দেওয়ার, আমি ইসরায়েলের কথা বলি, ইসরায়েল কাছ থেকে অনেক কিছু জিনিস শেখার আছে, হাউ দে প্রোটেক্ট দেয়ার কান্ট্রি, ইচ অ্যান্ড এভরি সিটিজেন দে আর প্রোটেক্টিং দেয়ার কান্ট্রি হোয়েন এভার ইজ রিকোয়ার্ড, দে হ্যাভ এভরি রাইট টু ডু ইট। ইউ হ্যাভ নাও এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, উই টক অ্যাবাউট উই অপোজ সিএএ এনআরসি, নো 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 নো, ক্যান এনিবডি এনি বেঙ্গল পলিটিশিয়ান ক্যান গো অর এনি লিডার হুই সাপোর্টিং এনআরসি গো টু ইউএস, ইসরায়েল, জার্মানি উইদাউট এনিথিং বাউন্ডারিলেস। ইচ কান্ট্রি হ্যাজ গট দ্য প্রোটেকশন, ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর ওন পিপল, দে উইল বি থ্রোন আউট ফ্রম দ্য এয়ারপোর্ট ইভেন ইফ দে ওয়ান্ট টু গো টু ইউএস,
Even they won't be allowed to buy a ticket. Today, if somebody wants to visit US, thinking that the whole world is their home, it's not possible. So reality কি reality বেসিক জিনিসটা আমাদের জানার দরকার আছে, সেই হিসাবে কাজ করার। আমার এটা ফুল ডকুমেন্টেশন যেটা আছে, আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করিনি এখনো, বলছি। আমি রাতে অনেক ডিস্টার্ব ছিলাম, রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, 8 তারিখ, 8 মেতে আমি এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম। সেই রেকর্ডিংটা ভিডিও বানিয়ে আমি পাবলিশ করছি, আপনাদের ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে এগুলোও করে যাবেন, আপ টু ইউ। এই সমাজে অনেক কিছুই আছে অনেকেরও, বাট প্রবাবলি আই অ্যাম ভেরি হ্যাপি টুডে টু ডেডিকেট দিস থিং টু মাই পেরেন্টস, দে আর নো মোর। প্রবাবলি যদি বেঁচে থাকতেন আমি বলতে পারতাম যে এটা আমি করেছি, আমি পার্লামেন্টের যেটুকু আমার সম্ভব হয় আমার ভিডিওকে, যদি মনে করেন ভিডিওটা ভালো হয়েছে, এই 5 ঘন্টা 34 মিনিটের আমার কিছু কন্টেন্ট আছে যেগুলো সত্যিই কিছু কাজের আছে, আপনারাও ফলো করতে পারেন। আই হ্যাভ নাথিং পার্সোনালি টু টেক ফ্রম এনিবডি, নো ক্রেডিট, নাথিং, ইটস এ পিওরলি ইটস ডেডিকেটেড টু মাই পেরেন্টস হুম আই ইউজ টু সি ইন এ ডিফারেন্ট ওয়ে, মাই লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দেম, ইভেন দো আই অ্যাম ভেরি লেস টাইম আই হ্যাভ স্টেড উইথ মাই পেরেন্টস, বাট বাবার মায়ের মৃত্যুটাকে আমি মেনে নিতে পারিনি। না মেনে নেওয়ার পরেও আমি আমার যেটা মুন্ডন করা থাকে, যেগুলো বলে যেটা আমাদের কালকে হয়ে গেল, আমি মুন্ডন করতে পারি না, এই কারণে, কারণ মুন্ডনের এখানে সমস্ত সেলুন কেউ অ্যালাউ করছে না, নিজে তো নিজের মাথার এটা কাটা যায় না। আমার মনে হয় এখনো পর্যন্ত আমার মা বাবা মারা যায়নি, আমি মা বাবার ভিডিওটা আমার চোখের সামনে রাখি, আই ফিল দে আর টকিং টু মি নাইসলি, সো ইট ইস ফাইন উইথ মি, মাই মাই ফিলোসফি অফ আন্ডারস্ট্যান্ডিং ডেথ মাইট বি সামথিং ডিফারেন্ট। বাট আমার যেটা কথা বলার উদ্দেশ্য হলো, কোভিডের বজায় যেগুলো হচ্ছে এগুলোকে সিরিয়াসলি ভাবার দরকার আছে, পলিটিক্স না করে র্যাশনাল থিঙ্কিং দিয়ে এগুলো করার দরকার আছে বলে আমার মনে হয়। বাকি সে সমস্ত প্রপোজালগুলো আমি দিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বলে দেওয়া মানে তো এটাকে মেনে নেওয়া নয়, অবভিয়াসলি ইউ ক্যান অলসো পুট ইউর ভিসা ডকুমেন্ট, দের ইজ নাথিং লাইক দ্যাট, পিপুল প্রোটেস্ট, পিপুল ফায়ার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য ফায়ার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দে ডু অল গালিজ টু দ্য গভর্নমেন্ট, লুক আই এম নট হিয়ার টু ডু অল কাইন্ড অফ ব্যাসিং, আই অলওয়েজ সি দ্যাট পসিবিলিটিজ, ইভেন সামবডি ইজ ডাইং, হোয়েদার ইউ আর এবল টু মেক দেম ইন এ বেটার ফর্ম অর ইউ ক্যান ডু সামথিং ফর দেম ইন দ্যাট কন্টেক্সট, মাই অল দোজ থিংস, if the society can be changed and whatever the pillars background is there, because it's a great democracy by the people for the people of the people, whatever you say it, saving democracy is important for your future generation. How many years you will be living in this world, but your democracy will be there, how many years you are going to do the politics, your age will be catching up, until or unless we think for the future, the betterment of future, society won't be improved. Today, small, small contribution from each sector is going to build a greater nation, I believe. আমি যেটা বলতে চাইছি, সবাইকে আবার ধন্যবাদ দেই, যদি ভালো লাগে ফরওয়ার্ড করবেন, শুনবেন, ভালো লাগবে, ভালো না লাগলে ইগনোর করে যাবেন, সো চয়েস উইথ ইউ, এভরি চয়েস ইজ দেয়ার, সো ইটস এ ডেমোক্রেটিক চয়েস, আই এম নট টেলিং এনিবডি টু এনিথিং। ওয়ান্স অ্যাগেন সবাইকে ধন্যবাদ, আমার বাংলার 8-10 কোটি বন্ধুদেরকে, সবাই বাঙালিদেরকে ধন্যবাদ। আমি অনেকদিন পরে বাংলা বলতে পেরে অনেক নিজের ভালো লাগছে, সো আই অলওয়েজ লাভ টু স্পিক, বিকজ আই এম রিসাইটিং পোয়েট্রিজ নাও ডেজ, সো মেনি পোয়েট্রিজ, অল পোয়েট্রিজ হোয়াট আই ইউজ টু রাইট অ্যাট দ্য এজ অফ 13, 14, 15, 16, আই হ্যাভ স্টপ রাইটিং পোয়েট্রি অ্যাট দ্য এজ অফ 22, so I have published book, I have left. Now I am recalling those poetries. What is the relevance today? I had a mind lab. I am doing it with animal emotions. I told you, MINDLA lab, MINDLAB, Dr. S. Pal. You can Google search it. You will get into that lab. All videos, hundreds of videos, you will get it.
Some are very interesting videos for academic interest. You can do the exercise. Once again, thank you very much for hearing me out. Bye bye. Take care.